আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই ভিডিওটা শুধুমাত্র ওমান প্রবাসীদের জন্য। আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা টিপস নিয়ে, মাস্কেট ব্যাংকের অ্যাপ থেকে কীভাবে ফাউন্টেন স্পার করবেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে থেকে আরেকটা অ্যাকাউন্টে কীভাবে টাকা ট্রান্সফার করবেন, তাও আবার হাতে থাকা মোবাইল দিয়ে। তো জানতে হলে দেখতে থাকুন, আমি সুজন, দেখতে আছেন আপনাদেরই প্রিয় চ্যানেল অ্যান্ড্রয়েড নলেজ বাংলা। যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে রাখুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে অ্যাপে চলে যেতে হবে। আমি মাস্কেট ব্যাংকের অ্যাপটা অন করতেছি, তো আপনারা আপনাদের অ্যাপটা অন করবেন। তো অ্যাপটা অন করার পর এখানে পাসওয়ার্ড, আপনাদের পাসওয়ার্ড ইমেল দিয়ে নেবেন, আমি দিয়ে নিলাম। তো তারপরে হোমে আসার পর তবে এখানে ট্রান্সফার আছে, নিচে দেখেন ট্রান্সফারে ক্লিক করেন। দুই নম্বর যেটা অপশন উইথিং ব্যাংক মাস্কেট, তারপরে প্রথমে এখানে অপশন এনি ডেট, এখানে ক্লিক করুন প্রথম যে অপশন। তারপরে অ্যাড বেনিফিক্সারি, এখানে ক্লিক করুন। তারপরে এখানে প্রথম যে অপশনটা আছে, এখানে যারা আপনি টাকা ট্রান্সফার করতে চান তার নামটা এখানে লিখুন। আমি যেমন দেখতেছি এমডি হাবিব, তো নিচে যে অপশন আছে অ্যাকাউন্ট নাম্বার, ওনার যার কাছে আপনি রিয়েল সেন্ড করতে চাইতেছেন তো ওনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। কীভাবে বাংলাদেশ টাকা সেন্ড করবেন কিংবা অন্য অন্য কান্ট্রিতে কীভাবে সেন্ড করবেন, তো তা নিয়ে হয়তো বা পরে নেক্সট অন্য একটা পর্ব ভিডিও দিব। কন্টিনিউ এখানে ক্লিক করেন। তো তারপর কন্টিনিউ ক্লিক করলাম আমি। তারপরে এখানে দেখেন ওনার যে মেন যে নাম, তো নাম চলে আসছে এবং অ্যাকাউন্ট নাম্বার দেখে নিন। তো তারপরে একটা ওটিপি আসবে আপনার ফোনে, দেখানে যে আমার অটোমেটিকলি নিয়ে নিয়েছে সিম, যেহেতু ফোনে ভরা আছে। টাইটেন ট্রান্সফার আবারও ক্লিক করেন এখানে। তো ক্লিক করে দেখেন এখানে সেভ হয়ে গেছে, আমি যেটা অ্যাকাউন্ট নাম্বার সেভ করলাম যে হাবিব, তো আমি এখানে আবার ক্লিক করতেছি। তো ক্লিক করার পর নিচে দেখেন ভালোভাবে ই দিয়ে নিয়ে দেবেন, অ্যাকাউন্ট নাম্বার মিলিয়ে নেবেন। তো এখানে অন টাইম রেকর্ডিং টাইম, তো অন টাইম এটা একবারের জন্য, আর ওটা হচ্ছে যেভাবে তারিখ দিয়ে রাখবেন অটোমেটিকলি সেন্ড হবে টাকা। তো আমি একবার পাঠাবো, তার জন্য কন্টিনিউ কানেক্ট করলাম। তো তারপর এখানে রিয়াল, কত রিয়াল পাঠাবো, তো যত রিয়াল পাঠাতে চান তো ওই রিয়ালগুলো এখানে সেট করবেন। তো আমি 70 রিয়াল সেন্ড করব, আর নিচে যে গড়টা আছে ওটা কিছু কথা না, কন্টিনিউ ক্লিক করবেন বাস। কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন এখানে কনফার্ম হবেন যে অ্যাকাউন্ট নাম্বার সঠিক আছে কিনা সব কিছু দেখে নেবেন। আমি কনফার্ম করলাম, তারপরে একটা ওটিপি আসবে, যেহেতু আমার সিমটা ফোনের মধ্যে আছে ওটিপি অটোমেটিকলি নিয়ে নিছে, তো কনফার্ম, আমি কনফার্মে ক্লিক করলাম। দেখেন কনফার্মে ক্লিক করার পর দেখেন এখানে সাকসেস, আমার টাকাটা কিন্তু চলে গেছে। তো প্রমাণ সহকারে এটা চলে গেছে, প্রমাণ সহকারে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করব, আমি হোয়াটসঅ্যাপে ওনাকে শেয়ার করবো যে আমি টাকাটা যে দিছি তার প্রমাণ সহকারে। তো যে আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করতেছি, এভাবে শেয়ার করে দিবেন। এই যে দেখেন ফাইলটা কিন্তু চলে গেছে, তো ফাইলটা আমি একটু জুম করে দেখার চেষ্টা করতেছি। তো এখানে দেখবো যে কত রিয়েল গেছে, আমি তার জন্য জুম করতেছি। তো বন্ধুরা এই যে দেখে নেন, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন একদম মাস্কেট ব্যাংকের দিকে আমাকে একটা ই দিছে প্রমাণ যে আমি ওনাকে টাকা দিছি। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে রাখুন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ।